পালন করতে লালন পালন কর্তা ঠিক আছে গেল দুইটা তিন নম্বরে এরশাদ হচ্ছে তিন নম্বরে হলো মালিক ওনার ফলিয়াকুদু রব্ব হাযাল বাইত এই ঘরের রবের যেন তারা ইবাদত করে রব্বানি মালিক রব্বানি কি মালিক অনশী আসলে সব কিছু মালিকই আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমার বাইনহুমা তা কিন্তু সব কিছু রব আল্লাহ কিন্তু বিশেষ করে আল কাবাতুল মুশাররফার দিকে এই যে এজাফাতটা হলো তাওজিহের জন্য তাফসীরের জন্য যে আল্লাহ তাআলার ঘর তাহলে এই আল্লাহ তাআলার ঘর মানে আল্লাহ এই ঘরের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত দেওয়ার জন্য লোকেরা যখন মাল নিয়ে আসতো হুজুরের উপরে এটা ফরজ ছিল খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুন লাহুম এ রাসূল তুমি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো ফরজ রাষ্ট্রের তিনি প্রধান নির্বাহী এটা যাকাত তিনি আদায় করে এই যাকাত আবার বিতরণ করবেন তু খাযু মিন উমারাইহি তুরাদ্দু আলা ফুকারাইহি যে তাদের সারপ্লাস আছে তাদের থেকে নেওয়া হবে তাদের ডেফিসিট আছে তাদেরকে নেওয়া হবে রাষ্ট্র এই কাজটা করবে কেন কাইলা একটু দূরত বাইরে রাখতে আরে মিনকুম যাতে করে তোমাদের সম্পদ সমিতির মাঝেই সম্পদ দুঃখিত না থাকে এই সম্পদ যেমন সব জায়গায় সার্কুলেট হতে পারে সবাই দুঃখিত হতে পারে এগুলি অন্য দর্শন অন্য সময় আলোচনা করব এটা শুধুমাত্র বোঝানোর জন্য একটি ইশারা করলাম তাহলে এখন জাকাতের মান দিতে এসছে লোকেরা একজন গিয়ে ঘরের ভিতরে খবর দিল ইয়া রাসূলুল্লাহ জাকাত দিতে লোক এসেছে নবী সাল্লাল্লাহু প্রশ্ন করলেন আমার বললেনা মিন আমরব্ব ইবলিন তারা কি ছাগলের ভেড়ার মালিক না কোনো কুটির মালিক তাহলে অমক কি বুঝে যাবো তারা কিসের জাকাত দিবে ছাগল জাকাত দিবে না কোনো কুটির জাকাত দিবে তাহলে বুঝে গেল যে এখানে রবের অর্থ হলো মালিক তাহলে রবের অর্থ যদি আমরা বলি রব্বাতুল বাই বাংলা একটা বাড়ি আনবি ঘরমি বাড়িওয়ালি বাড়িতে বাড়িওয়ালি থাকে সুতরাং বাড়িওয়ালি তো বাড়িওয়ালি এটা রব্বাতুল ভাত যদি বলে রব্বাতুল বাই সুতরাং একটা অর্থ গেল স্রষ্টা খালেক আরেকটা কি সাস্টেইন আরেকটা কি তাহলে তিনি যেহেতু তিনি স্রষ্টা আবার সৃষ্টি করে ছেড়ে দেন নাই তিনি আবার কি আপনারা হিন্দু ধর্ম আছে না হিন্দু ধর্মের মধ্যে বিষ্ণু একটা কি আছে দেবতা এই বিষ্ণু তারা খুব এবাদত বন্দেগী করে কেন এগুলি তাদের ইন্ডিয়া ইন্ডিয়া আসমান সময় তুমু আন তুমু আবা হুকুম বাজাল্লাহু বিহাদ সুলতান তারা নিজের একটু নাম লাগে এগুলি করে কল্পিত জিনিস তো এই বিষ্ণু বিষ্ণু এবাদত কেন করে তারা বলে ব্রহ্মা সৃষ্টি করে আর কিছু করতে পারে না সৃষ্টি করে চলে যায় বিষ্ণু এসে কি করে লালন করে এ বিষ্ণু এসে লালন করে আমাদের দেশে অনেক সময় অবৈধ সন্তান জন্ম দিয়ে রাস্তা কেটে ফেলে চলে যায় আরেকজন এসে এনজিও লোকেরা এসে কুড়িয়ে নিয়ে কোথায় নিয়ে যায় হসপিটালে নিয়ে লালন করে মা বাবার এইবার এক মৌলানা আমার সঙ্গে দেখা করেছিলেন এই মৌলানা পরিচয় দিলেন তার মা বাবাকে তিনি জানেন খুব সুন্দর চেহারা বুঝলেন খুব বড় লোকের সন্তান তারপরে রাস্তার কিনারে সে শুনেছে রাস্তার কিনারে কুড়িয়ে তাকে হসপিটালে লালন করে মৌলানা হাফেজ হয়েছে তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে আমার তো নিয়ে এসে সহযোগিতার জন্য ইসলাম ইউনিভার্সিটি পর্যন্ত 25,000 টাকা ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ তার পাটা ঠিক করার জন্য এই মৌলানা দেখে আমার খুব মায়া লাগছে কত বড় মিসকিন হায় তার মা বাবি নাই কিন্তু তার তো দোষ নাই দোষ কার যে অবৈধ কাজ করছে না সুতরাং তারা আমাদের করতে হয় আল্লাহ তাআলা বিষ্ণু কি করলো বিষ্ণু এসে ব্রহ্মা সৃষ্টি করে বিষ্ণু লালন করে আমি বলি তোমাদের এইটা যুক্তি ঠিক দেখে না কেমনে ঠিক না আচ্ছা বলো ঠিক আছে ব্রহ্মা সৃষ্টি করলেন মানব শিশু সৃষ্টি করলেন কে এখন তার
মুরগি পালনের জন্য দুধের দরকার, কিসের দরকার? তার মানে বিশ কিলো সে দুধ খাওয়াই, তাই না? তো ঠিক আছে, বিশ কিলো দুধ খাওয়াইছে, ধরে নিলাম খাওয়াইলো, কিন্তু এই দুধ তো একটা সৃষ্টি, দুধ একটা কি সৃষ্টি না? তো শিশু যেমন সৃষ্টি, দুধও কি সৃষ্টি। অতএব যদি সৃষ্টি হয়ে থাকে, তোমার সবাই স্বীকার করছে সৃষ্টি, তো তোমরা বলছো ব্রহ্মাই সৃষ্টি করছে, তো ব্রহ্মাই শিশু সৃষ্টি করছে আর কি সৃষ্টি করছে? দুধ সৃষ্টি করছে, একদমই কাজ খামাকে তোমরা করে নিয়ে আসো, কোনো যুক্তি নাই। কথা কি বুঝে আসেনি? বুঝে আসছে? বুঝে না আসলে কিন্তু বলবেন আমার কিন্তু বুঝে আসে নাই, আমরা বোঝার জন্য এসেছি, আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। সুতরাং শিল্প জানা করে, শিল্প আল্লাহ তাআলার সঙ্গে পার্টনারশিপ আরোপ করে, এই পার্টনারশিপের কোনো দলিল নেই, কোনো ভিত্তি নেই, এগুলি সব বন্ধ করা, একটু মানে টোকা মারলেই উড়ে যায়, এ রাষ্ট্রপতা চাই না। অতএব এই বিষ্ণুর বুজুর্গি এখানে কিন্তু কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আসলে বিষ্ণু করে না, কে করে? আল্লাহ তাআলা। লালনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, আর কেউ না। মূসা আলাইহিস সালামের ঘটনা যদি আপনি পড়বেন, তার জন্ম থেকে শুরু করে ফেরাউনের বাড়িতে যাওয়া, তার লালন পালন, তার সব কিছু দেখে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার লালন করছেন। আর বলেন যে মূসা বলে তুসমি আলা আইনি, আমার সামনে তোমাকে বানানোর ব্যবস্থা আমি করতেছি, তোমার সিন্ধু কোন দিকে বেশি যাচ্ছে আমি কিন্তু চেয়ে নিছি, কোন জায়গায় আটকাচ্ছে তাও চেয়ে নিচ্ছি, তোমার মা যে সিদ্ধি তোমার তোমাকে ফেলেছে ওটা আমার পরামর্শ, আমি তার অন্তরে এটা নাজিল করে দিয়েছিলাম, এবং ফিরআউনের বড় ভিতরে আমি মহব্বত আলকাই তালাইকা মাহাব্বাতাম মিন্নি। মূসা তুমি ছোট্ট শিশু, তোমাকে যখন বের করা হলো তোমার সৌন্দর্য উৎপলিত হয়ে গেল, আমি মহব্বতের গ্রাহ তোমার উপরে আমি ফেলিয়ে দিয়েছিলাম, এটা দেখে ওরা বাধ্য হয়ে গেল, তোমার দুশ্মনরা তোমাকে পারছে ভালো না, আমি আল্লাহ রাখি আল্লাহ মারিকে। সুতরাং লালন পালন কে করবে? কত কথা সেটা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের বিবি বলে আসা আন ইয়ানফা'না আও নাতাখিযাহু ওয়ালাদা, হয়তো ছেলে আমাদের কোনো কাজে এর পারবো না, লা তাকতুল, মায়ের ক্ষমতা করা দরকার নেই, কত মাস একটা থাকলে কি হল, একটাই যে এটাই যে সেটা সুবহানাল্লাহ, বাকি গুলি বলবো সব রাখি আল্লাহ আমাদেরকে, একবার আল্লাহ লালন পালন করালেন কার কোলে, দুশ্মনের কোলে, ফেরাউনের কোলে, তার বাড়িতে, তার বিল্ডিংয়ে, তার প্রাসাদে, তার দুশ্মনকে আল্লাহ লালন করলেন, যা তার বারোটা কারণ হবে। তারপরে কি হলো, এই শিশু এখন কোলে নিয়ে এত সুন্দর আল্লাহ আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার উপরে আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম আমার পক্ষ থেকে, বলে তুসমা আলা আইনি। আর তারপরে কি হলো, ফিরআউন এই বাচ্চা কোলে নিয়ে ঘরে গেছে, এখন দুধ, কিন্তু দুধ তো বাচ্চা, আল্লাহ বললেন হারাম না আলাই, হারাম করে দিয়েছে তার উপরে অন্যের দুধ পান করা, হাই এখন বিকল্প ব্যবস্থা তখন বোধহয় ছিল না, আজকে যে নেসলে কোম্পানি অর্ডার ছিল না, মনে পড়ে গেছে বাচ্চা হইলো তো ঠিক আছে, সুন্দর ছেলে ও পছন্দ করেছে, তার ঘরে বাচ্চা কাচ্চা হয় না, এখন এই লালন পালন করি কি করে, সবাই বিপদে হায় হায় কি করি। ওই দিক দিয়ে তার বোন রাস্তায় গিয়ে লক্ষ্য করতেছিল সিন্ধু কোথায় গিয়ে উঠে, এই নিম্নতে বেশি বেশি ফেরাউনের বাড়িতে এসে লেগে গেল, ওই ওখানে এসে ক্ষমা দেখলো যে কারণ দুধ সে পান করে না, আসে ঘর আমি তোমাকে তোমাদেরকে খবর দিব, এমন এক ধাত্রী মায়ের যে সুন্দর করে দুধ পান করাবে বলবো, ওকে ওরা কি আর জিজ্ঞেস করে কোথেকে কোথাও তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো, বিলম্ব মাকে গিয়ে বলছে আম্মা আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার কোলেই ফিরিয়ে দিবে, কিন্তু পরিচয় দিবা না, সুতরাং কি খবর বলে ওই ফেরাউনের বাড়িতে গিয়ে রাখছে, মূসা যখন আম্মা চলে এসেছে পরিচয় দেন এরপরে কোলে নিয়ে যেই বাচ্চার মুখে মুখে দিলে আর বাচ্চা তাতে সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাম লালিত হচ্ছেন আর অরব শুকরিয়া অরব বলে কি সুন্দর হলো বেতন, এবার দেখেন তিন দিন ইনশাআল্লাহ একজনে রুসিরা কজনকে বলতেছে, এইবার দেখুন ফেরাউনের মা ফেরাউনের বউ বেতন ঠিক করলো কার, মূসা আলাইহিস সালামের মা বেতন দিল রয়্যাল এস্টেট,
আর ঢাকা দিল রয়্যাল প্যালেস, আর আর খাবার দিল কিং সাইজের চিংড়ি মাছ আর বড় রাম মুরগির রাম কিং সাইজ, কিং এর বাড়ি তো তোর খাবার কিং সাইজের, বেতন রয়্যাল স্কেলে, তারপরে থাকো রাজপ্রাসাদে রয়্যাল প্যালেস, তবে আল্লাহ পাক সুবিধা খালি বাচ্চাকে না বাচ্চার মাকে নিয়ে আসছে আর বেতন এগুলো তো তিনি পেরেনি, বেতন দিয়ে কি করবে ওই যে বড় একটা ধরে খবর দিয়ে